কলেজে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পথে বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা। দ্রুত কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নহাটাতে। গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়। ইতিমধ্যে আর্থিক বেনিয়মের অভিযোগে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ইউজিসি। নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে সমস্ত হিসাব দেবার কথাও বলা হয়েছে ইউজিসির পক্ষ থেকে। সূত্রের খবর, সময় মতো হিসাব জমা না দিলে কলেজের অনুমোদনও বাতিল হতে পারে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করেছে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র যুব সংগঠন। এসবের মাঝেই গত 9 তারিখ শনিবার কলেজের স্টাফ রুমের আলমারির ভেতর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ঘটনায় অভিযোগ ওঠে কলেজের হিসাবরক্ষকের বিরুদ্ধে। পরপর এমন ঘটনায় কলুষিত হচ্ছে শিক্ষাঙ্গন। দ্রুত কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, সমস্ত টাকার হিসাব দিতে হবে, এমনই দাবিতে নহাটা এলাকায় মিছিল করে বিক্ষোভ দেখালো বাম ছাত্র যুব সংগঠন। রবিবার সংগঠনের পক্ষ থেকে এলাকায় জমায়েত হবার পর এলাকায় মিছিল করেন তারা। এ বিষয়ে স্থানীয় যুবনেতা অনুব্রত গোস্বামী বলেন, ইতিমধ্যেই ইউজিসি কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে, 96 লক্ষ টাকার গরমিল হয়েছে। দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের আড়াল করতেই কলেজে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটানো হচ্ছে আমাদের ধারণা। বাম নেতা আরো বলেন, দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে আগামী দিনে এলাকার শিক্ষিত যুবকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। কদিন ধরে জানতে পাচ্ছেন যে মহাটা যে মহাবিদ্যালয়, সেই মহাবিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতি সবার সম্মুখে এবার এসছে। ইউজিসি চিঠি পাঠিয়েছে, সেই দুর্নীতির পরিমাণ 96 লক্ষ টাকা, এবং এই 96 লক্ষ টাকার হিসাব যদি ইউজিসি না পায় তাহলে কলেজের অনুমোদন বাতিল করে দেবে। কারণ আজকের মিছিল তার প্রতিবাদে, যে এই দুর্নীতি যারা করলো, এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি এই দুর্নীতিকে আড়াল করবার জন্য আবার কলেজে নতুন করে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, এই নাটক শুরু হয়েছে। আমরা বলছি যে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বই খাতা থাকার কথা, সেখানে কিভাবে এই আগ্নেয়াস্ত্র এলো? তাহলে কলেজ প্রশাসন কি করছিল, পুলিশ প্রশাসন কি করছিল? আমরা বলছি এই আগ্নেয়াস্ত্র যারা রেখেছে, যারা এই নাটকের সাথে যুক্ত, তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তদন্ত করা হোক, কারা এর সাথে যুক্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নহাটা।